সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ডেলিভারির দেওয়া 3.5 পাউন্ড ওজনের একটি দুতলা কেকের রেসিপি শেয়ার করব। এই কালারফুল সুন্দর একটি কেক কীভাবে আমি বেস থেকে শুরু করে ক্রিম তৈরি, গানাশ তৈরি, তার সাথে কীভাবে কেকটা ডেকোরেশন করেছি, পুরোটা রেসিপি আজকে আপনাদেরকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি কেকের বেস তৈরি করার জন্য একটি বাটি নিয়েছি। এখন এর উপরে একটি চালনি রেখে প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি সমান করে। আজকে যেহেতু আমি দুটি কেক বেক করব, তাই 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনার ছোট বড় করলে পরিমাণটা কম বেশি নিয়ে নেবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন কেকের মধ্যে ব্যবহার করতে, তাহলে কেকটা খুবই সফট হয়। তার সাথে এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং চুড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখনই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো, যেহেতু আমি পরে আবার শুকনো উপকরণগুলো চেলে নিব, তাই বাটিটা আমি সরিয়ে এক সাইডে রেখে দিয়ে অন্য শুকনো বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা 6টি ডিম নিয়েছি। এখন ডিমের সাদাংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু ডিমের সাদাংশ আর কুসুমটা আলাদা করে বিট করি, তাহলে চিনিটা খুব ভালোভাবে বিট করা যায়। আর পঞ্চ কেকটা কিন্তু ডিমের সাদাংশ থেকে কুসুমটা আলাদা করে বিট করতে হবে। এখন সাদাংশটা 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। বিট করতে করতে দেখবেন সাদাংশটা এরকম ফেনা ফেনা হয়ে আসবে। যখন এরকম ফেনা হয়ে আসবে তখনই চিনিটা অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি। আর এই বিট করতে করতে দেখবেন চিনিটা খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়ে একদম ফোমটা শক্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর বিট করে নেওয়া হয়ে গেছে, এখন এই সাদা অংশটা দেখুন কতটা শক্ত হয়েছে। এখন বিটাটা অফ করে দিয়েছি, এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিয়েছি। আর ডিমের কুসুমটাও কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার পর কাঁটাটা সরিয়ে নিচ্ছি বিটাটা অফ করে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে আবারও 2 বারে চেলে মিশিয়ে নিব। আমি অর্ধেকটা মিশিয়ে নিয়েছি, এখন বাকি অর্ধেকটুকু মিশিয়ে নিচ্ছি। এভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর মিশানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়, একই রকমভাবে গুঁড়িয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এসেন্সের কোটাটা যেহেতু শেষ হয়ে গেছে, তাই আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ সাদা ভিনেগার দিয়েছি। এখন খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা কিন্তু খুবই স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা মিশিয়ে নেওয়ার পর সাইডের অংশটা নামিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়ে কাঁটাটা সরিয়ে নিব। আর ব্যাটারটা ঠিক আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। আর ফোমটা কিন্তু কোনো রকম নষ্ট হয়নি। এখানে 9.5 ইঞ্চি একটি কেক মোল্ডের মধ্যে কাগজ দিয়ে লেখা তেল ব্রাশ করে নিয়েছি। 3 ভাগের 2 ভাগ ব্যাটার এর মধ্যে ঢেলে দিয়েছি। কাঠি দিয়ে একটু গেটে আজকের এই কেকটা ওভেনে বেক করব। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ 10 মিনিট প্রিহিট করে তারপরে কেকটা বেক করব 35 মিনিটের মতো। আর বাকি কিছুটা ব্যাটার আমি এর মধ্যে 1/2 চা চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি, 2 ফোঁটা ইউলো কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আমি ছোটো মোল্ডের মধ্যে যেহেতু বেক করব, তাই আমি পরিমাণটা খুবই কম নিয়েছি। এখানে 6.5 ইঞ্চি মোল্ডের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা আমি চুলায় বেক করব। আর চুলার মধ্যে কিন্তু অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চেক করে নেবেন। এখন আমি 2টি কেক বেক করে নিয়েছি। চুলার কেকটা মশলা খুবই সফট হয়েছে। আর এখানে ক্রিম তৈরি করে নিচ্ছি। আমি বিবু ব্র্যান্ডের হুইপ ক্রিমটা 2 কাপের মতো বিট করে নিয়েছি আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আইসিং সুগার। আমি দুখানের কিনা আইসিং সুগারটা ব্যবহার করেছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স।
সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এই ক্রিমটা বিট করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে বিট করতে হবে, তারপরে বিটারটা অফ করে দিয়ে সাইডের অংশটা নামিয়ে নামিয়ে এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিব। বিট করতে করতে দেখবেন আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে, তখনই দেখবেন ক্রিমটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এখন বিটার কাটারটা খুলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রিমটা কতটা শক্ত হয়েছে। আর এই ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে কেকের মধ্যে গানাশ ব্যবহার করব, তাই এখানে 100 গ্রামের মতো হোয়াইট চকলেটের মধ্যে 3 টেবিল চামচ ক্রিম দিয়ে মাইক্রোওভেনে 1 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন গানাশটা ভালোভাবে গলিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে নিলে কিন্তু এই গানাশটা অনেকটা শক্ত হয়ে যাবে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর আমার এই ওভেনটা এক সাইডে একটু বেশি তাপ, তাই ওভেনের কেকটা বেক করলে এক সাইডটা বেশি কালার হয়ে যায়। কাগজটা সরিয়ে নিচ্ছি, তারপরে আমি এই কেকটা 3 লেয়ারে স্লাইস করে নেব। 3 লেয়ারে স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে এই কেকটা 2 লেয়ারে স্লাইস করতে পারেন। আর মাশাল্লাহ কেকটা খুবই সফট হয়েছে। আর কেকটা কিন্তু সবসময় ঠান্ডা করে স্লাইস করে নিতে হবে, আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি ছোটো কেকটাও কিন্তু স্লাইস করে নেব 3টি ভাগে। এখন একটি কেক বুটের মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি বড় কেকটা ক্রিম লাগিয়ে নেব। বড় কেকটা নিচে লেয়ারটা বসে দিয়েছি, তারপরে এখানে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু আমি দুধ দিয়ে সুগার সিরাপটা নিয়েছি, আর এই সুগার সিরাপটা কিন্তু ব্যবহার করলে কেকের টেস্টটা খুবই পারফেক্ট হয়। আর সবসময় চেষ্টা করবেন ভ্যানিলা কেকের মধ্যে সুগার সিরাপটা ব্যবহার করার সময় দুধ দিয়ে ব্যবহার করতে। এখন এর উপরে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা আমি খুবই হালকাভাবে দিয়ে সেট করে নেব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ গানার দিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ারটা বসে দিব। একই রকমভাবে এর উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি, তারপরে ক্রিম লাগিয়ে নিব। এখন গানাশটাও লাগিয়ে নিচ্ছি। প্রতিটা লেয়ারের মধ্যে আমি গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা ব্যবহার করলে যে কোনো কেকের টেস্টটা খুবই পারফেক্ট হয়। এখন গানাশটা আমি সেট করে দিচ্ছি, তারপরে উপরের লেয়ারটা বসে দিয়েছি। উপর লেয়ারের মধ্যে কিন্তু ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। তারপরে সাইডের ক্রিমটাকে সমান করে নিয়েছি একটি প্যালেট নাইফের সাহায্যে। প্রথমে পুরোটা কেক আমি হালকাভাবে ক্রিম লাগিয়ে কভার করে নেব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন আমি কেকটা বের করে নিয়েছি, তারপরে পুরোটা কেক আমি ভালোভাবে ক্রিম লাগিয়ে কভার করে নিয়েছি। ব্লেড নাইফটা মুছে মুছে ভালোভাবে কিন্তু আমি ফিনিশিং টেনে নিয়েছি। এখানে আমি কিছু ক্রিমের মধ্যে ব্লু কালার মিশিয়ে নিয়েছি। এখন সাইডের বর্ডারটা দিব আমি ব্লু কালার। আমি কীভাবে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি আপনি একটু ভিডিওতে দেখে নেবেন। আমি দুটোটা কেকের মধ্যে কিন্তু এভাবে সাইডে ব্লু কালার বর্ডার দিব নিয়েছি। প্রথমে আমি একটি ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিয়েছি, তারপরে আমি একটি চামচের সাহায্যে কেকটা ডিজাইন করে নেব। একই রকমভাবে আমি শুরু কেকটাও কিন্তু এভাবে ডিজাইন করে নিয়েছি। তারপরে এই কেকটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। কেকটা যতক্ষণ পর্যন্ত শক্তভাবে সেট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কেকটা একটার উপর একটা বসানো যাবে না। এখন খুবই সাবধানে এই কেকটা উপরে ছোটো কেকটা বসিয়ে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে খুবই আস্তে করে কেকটা বসিয়ে দিব। আর বসানোর আগে কিন্তু আমি এই মোল্ড দিয়ে মাছ বরাবর আমি একটি দাগ করে নিয়েছি। এখন আমি যে কেকটা বানিয়েছি তার থেকে একটু ছোটো করে একটি ফাইভ ঢুকিয়ে দিচ্ছি। আর কাস্টমারকে দেওয়ার জন্য এভাবে যখন আপনারা ফাইভ ঢুকাবেন তখন কিন্তু কাস্টমারকে জিজ্ঞেস করে ঢুকাতে হবে, আর বলে দিতে হবে যে আমি কেকের মধ্যে ফাইভ ঢুকিয়েছি। এখন ক্রিম দিয়ে ফাইভটাকে বরাদ করে নিয়েছি। তারপর এখানে গোলাপ নজল দিয়ে ব্লু কালার ক্রিম দিয়ে পাপড়ির মতো করে ফুল বানিয়ে নিচ্ছি। এভাবে করে প্রথমে উপরে 3টি ফুল বসিয়ে দিব। আর এই ফুলটা বানানো কিন্তু খুবই সহজ। আমি বড় গোলাপ নজল দিয়ে কিন্তু এই ফুলটা বানিয়ে নিয়েছি। আর কীভাবে আমি ফুলটা বানিয়ে নিয়েছি আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখে নেবেন। এভাবে ফুলটা দেওয়াতে কেকের ডিজাইনটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।
এখন সাদা ক্রিম দিয়ে উপরে ডিজাইন করে নিচ্ছি। সাদা ক্রিম দিয়ে কিন্তু আমি দুটো কেকের সাইডের বর্ডার দিয়ে দিব, আর এই সাইডের বর্ডারটা দেওয়ার কারণে কেকটা বেশি ফুটে উঠেছে। তিনটি প্রজাপতি বসিয়ে দিচ্ছি, আর এই প্রজাপতিটা কিন্তু কালার ম্যাচিং করে বসাচ্ছি। তারপরে এখানে অফ ক্যামেরা আমি লেখাটা লিখে নিয়েছি, ভিডিওটা অন করে লিখতে গেলে আমার হাত কাঁপে, আমি বুঝি না কেন এরকম হয়, তাই আমি ভিডিওটা অফ করে লেখাটা লিখে নিয়েছি। তারপরে এখানে আমি গোল্ডেন কালারের সুগার বল অ্যাড করে দিচ্ছি, তারপরে হ্যাপি বার্থডে একটি টপার বসিয়ে দিয়েছি। আজকের কেকের ফাইনাল লুকটা হয়েছে এরকম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপলোড দেওয়ার সাথে সাথে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।